চোরাকারবারি সহ বন মাফিয়াদের দাপট মাথাছাড়া দিয়ে উঠছে বিভিন্ন রেঞ্জ এলাকায়। দেরিতে হলেও এবার মাঠে নামতে দেখা গেল বন বিভাগকে। রূপাগ্রাম থেকে বালি তোলার অবৈধ পাম্প মেশিন বাজেয়াপ্ত করলো দোহালিয়া রেঞ্জ। গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে দোহালিয়া ফরেস্ট রেঞ্জের রূপাগ্রাম থেকে একটি অবৈধ বালি তোলার পাম্প মেশিন বাজেয়াপ্ত করলেন স্থানীয় বন বিভাগের কর্মীরা। রবিবার সকালে দোহালিয়া ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্তা প্রণব করিতার নেতৃত্বে ডেপুটি রেঞ্জার প্রদীপ বারুই, বনকর্মী দিলওয়ার হোসেন সহ প্রটেকশন টিমের কর্মীরা রূপাগ্রামের সিংনা নদীতে হানা দিয়ে বালি তোলার কাজে ব্যবহৃত একটি অবৈধ পাম্প মেশিন বাজেয়াপ্ত করে বিভাগীয় কার্যালয়ে নিয়ে আসেন। তবে এই কাণ্ডে কোনো ধরপাকড়ের খবর নেই। বন বিভাগের এহেন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেঞ্জ কর্তা। প্রসঙ্গত উল্লেখ্য যে কর্মী স্বল্পতার অভাবে বিভিন্ন ফরেস্ট রেঞ্জ এলাকায় ইদানিং সময়ে চোরা কারবারি সহ বন মাফিয়াদের দাপট মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের সমূলে প্রতিহত করতে জেলা বন বিভাগের DFO চিরঞ্জীব জৈনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার পরিবেশ প্রেমীরা।